হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর অঙ্কিতা পাল অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আজকে আমি প্র্যাঙ্ক করব। প্র্যাঙ্ক আর প্র্যাঙ্কটা করব হচ্ছে মায়ের ওপর মা নিচে আছে মা শুনতে পাবে আস্তে আস্তে বলছি প্র্যাঙ্ক ভিডিও হতে চলেছে তোমরা দেখতে দেখা মাকে নিচ্ছে গ্যা প্র্যাঙ্ক গর্ব পড়ে আমি এখন ফোন চার্চে থেকে নিয়ে যেতে এসেছি মাকে বলেছি যে আমার সাথে আজকে ভিডিও করবে আর আমি ফোনটা চার্জে ছিল নিয়ে যাচ্ছে নিচে এখন মা জানে আমি চার্চ থেকে তুলতে এসেছি এই ফাঁকে আমি বলছি চার্জ থেকে আরে যাচ্ছে যাচ্ছি মা ডাকছে বুঝতেই পারছো মা আছে নিচে তো মা ডাকছে আমি এখন নিচে যাবো দেখতে থাকো আর সঙ্গে থাকো সাবস্ক্রাইব 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 করো সব মাকে আজকে সাজিয়ে নিয়ে চলে এসেছি আর আমি একটু সাজগজ করে এসেছি আজকে আমি কিছু কথা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও বলতে চাই এবং আমি আমার মাকেও বলতে চাই তার জন্য বললাম এই ভিডিওটা মাকে আমার সঙ্গে করতে আসতে কিছু কথা আমি অনেক দিন ধরে কি বলবো বলো তো বলবো ভাবছি মাকে বলতে পারছি না তো ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরও জানাই যেহেতু ব্লগে আমি সব কিছুই জানাই তো তোমাদেরকেও জানাবো এবং মাকেও জানাবো তো একটা কথা আছে তোমার সাথে তো তোমাকে কি আমি বলবো তাড়াতাড়ি বল বলা যা আছে বলে ফেল তাড়াতাড়ি বল একদম না না একটা কথা আছে বলবো বলতে বলছি তো আমার তো কাজ আছে বলে ফেল কি বলবি তুই আচ্ছা ঠিক আছে দাঁড়াও বলছি তো দেখো ইউটিউব করছি আমি তোমরাও জানো যে আমি ইউটিউবে এসেছি ভিডিও করি আর আমার মাধ্যমিক সামনে পরীক্ষা তোমাদেরকে বলেছে আর আমার মা তো জানে তো প্রিপেয়ার তো কিছুই হয়নি মাধ্যমিক কি হবে না দিলেই ভালো হতো কি বলছিস না দিলে ভালো মানে দিবি না না মানে দিলে কি ভালো হতো হ্যাঁ

সারা বছর ধরে সেখানে তুই কি বলছিস না আমি পরীক্ষা দেবো না বাহ খুব ভালো কথাই বলতে শিখেছিস তোর থেকে এই আশা করেছি নাকি দিয়ে কত বড় হতে ইউটিউবাররা দেখো কত বড় হয়েছে কত সকলের ভালোবাসা হলেও পড়াশোনার দরকার বুঝেছিস পড়াশোনার দরকার পড়াশোনা ছাড়া ও যত ইউটিউব করা যাই কর পড়াশোনা করতেই হবে বাসনা করবি না তো এই বয়সে কি করবি তুই আর ইউটিউব ইউটিউব তোর ঘর থেকে বার করে দেব আমি কেন মা কেন হ্যাঁ আমি ঘর থেকে ঘর থেকে বার করে দেব আচ্ছা কেন লোকে দেখবে তো লোকে দেখুক লোকে দেখাই দরকার দেখাই দরকার তুমি দেখাই দরকার আমি ডাকবো পরে বাবা আছে ডাকবো টাইমে টাইমে খাওয়া এইটা খাবো ঠিক আছে করে দিচ্ছি ওইটা খাবো ঠিক আছে আর সেখানে নাম তোমার এখন কি বলছো আমি পরীক্ষা দি দেব না অনেক কঠিন হ্যাঁ এটা একটা কথা হলো সারা বছর পরে সারা বছরে মাস্টারের টাকা গুনে এটা একটা কথা ডাকবো বাবাকে ডাকবো আমি হ্যাঁ কেন ডাকবো না এর বেলা তো খুব ভয় আছে হ্যাঁ বাবা বকবে এর বেলা তো খুব ভয় আছে আর পড়াশোনা এই যে বসে একটু পড়াশোনা করবি আর একটু টাইমে টাইমে যা বলছি খেতে দিচ্ছি আর তা সত্ত্বেও হ্যাঁ তোর কোন অসুবিধা আছে বল একটা ভালো কথা বললাম সবার সামনে হ্যাঁ এটা সবার সামনে হলো ওই আবার মারবো তাদের সামনে দেখবি হ্যাঁ মারবো সকলে সামনে অপমান হচ্ছে আমাদের হ্যাঁ অপমান হচ্ছে সেই জ্ঞানটা তো আছে খুব সেই জ্ঞানটা তো আছে আর এদিকে লেখা পড়া আর করতে ভালো লাগে না খুব ভালো কথা সেই জ্ঞানটা আছে অথচ পড়াশোনা করলে কি হবে তাহলে পড়াশোনা করটাই তো ভালো কঠিন পড়াশোনা হ্যাঁ অনেক কঠিন ভেবেছিলাম প্রথমে সোজা কিন্তু মাধ্যমিক অনেক কঠিন বইয়ের প্রশ্ন কিছু আসে না সব বাইরের প্রশ্ন কিভাবে পড়ব বাইরে কোশ্চেন আছে তা কি হবে তার জন্য স্যার আছে বলে দিলেই হয়ে যাবে সে বলে দেবে যে কিভাবে কি করতে হবে না করতে হবে বাইরের কোশ্চেন হোক না সবই কি বাইরের কোশ্চেন দেবে তা দেয় না মাধ্যমিক শুনেছি অনেক কঠিন তুই শুনেছিস কার কাছে শুনেছিস তাকে আমার কাছে ডেকে নিয়ে আসবি আমি দেখবো কঠিন মাধ্যমে দিতে পারবো নাকি কেন দিতে পারবি না তুই একই কথা বলে যাচ্ছিস খালি দিতে পারবো না দিতে পারবো না

ন না এইগুনো লোকে দেখছে এগুনো একদম পাঠাবিনা একদম এগুলো লোকে দেখছে না এইসব এত কখন আমি মাই সাথে প্র্যাঙ্ক করছিলাম কি প্র্যাঙ্ক সেটা আবার কি আরে প্র্যাঙ্ক করছিলাম তুই কিন্তু সত্যি সত্যি বলছিলিস এখন বলছিস আমি প্র্যাঙ্ক করছি আরে না সত্যি সত্যি না আমি প্র্যাঙ্ক করছি সত্যি সত্যি না তুমি করে সত্যি সত্যি না তোমরা সকলে তো জানো বলো আমি কত পড়াশোনা করি সব সময় পড়াশোনার মধ্যে থাকি তোমরা সব সময় দেখো আমি সব সময় তোমাদের কাছে বলি এই বই পড়ছি এই বই পড়ছিলাম এই বই পড়ে উঠলাম বলো প্রাং করছিলাম কি মার গেলাম তোমাদের জন্য প্রাং করতে গিয়ে প্রথমবার সরাসরি মায়ের সঙ্গে প্র্যাঙ্ক করলাম মাকে বলেছিলাম যে আজকে এই ভিডিও তুমি আসো একটা কথা বললো তোমার সঙ্গে বলে প্র্যাঙ্ক করলাম বাট আমার আর প্র্যাঙ্ক করা মায়ের নেই আমি জানতাম মার খাবো ভাগ্যিস যে বাবাকে ডাকিনি বাবা উপরের ঘরে আছে বাবা জানে না বাবা জানে হয়তো এমনি ভিডিও করছে এবার প্র্যাঙ্ক করছে এটা জানে না বাবাকে ডাকলে হবে তো আমি আরও বেশি মার খেতাম বাবা আমি আর প্রেম করব না একেতেই খুবই ভয় লাগছিল যে প্র্যাঙ্ক করলে হয়তো মাঠটা খাবো সেই ভয়টা আছে আবার প্রেম করতে ছাড়ছিস না আরে কেমন লাগলো প্র্যাঙ্ক হয় বলো বল বলো কেমন লাগলো ভালো বলবে কেমন লাগলো হ্যাঁ এবারে ঠিক আছে পড়াশোনা না করলে হবে না হ্যাঁ পড়াশোনা করতে তো ভালো আছি সারাদিনে একবার যদি বই না পড়ি ভালো লাগে না তুমি তো জানো মায়ের সঙ্গে আমার একটা কারণেই ঝগড়ায় মা কোনো সময় কাজ করতে বলে না হয়তো বললো যে এই কাজটা একটু করার সেই সময় হয়তো স্যার প্রচুর পড়া দিয়েছে প্রচুর পড়া আছে টিচারের তো পড়াটা না করে আমি কাজ করতে একদমই চাই না এবার মা বলে একটুখানি কোনো সময় বলে না আর কোনো সময় বললে যে কাজ করতে যে যদি বলি করবো না তো এইটা নিয়ে ঝগড়া হয়ে যায় শুধুমাত্র পড়াশোনার জন্য আমি মানে কি বলো পড়তে এতটাই ভালোবাসি না 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 পড়লে একদম ভালো লাগে না আমার তো জানে বিশ্বাস করলে কেন কি করবো তুই এরকম ভাবে বলছিস তাই জন্যই আমি বিশ্বাস করেছি তুই এমন ভাবে বললি পুরো বিশ্বাস করে গেছে পুরো প্র্যাঙ্ক হয়ে গেছে আমার মা এমনি ভালো অনেক কিছু করে করে খায় তোমরা তো দেখেছো দুদিন আগেই যে দেখালাম তোমাদের রোল করে খাইয়েছে চিকেন করে খাই যেমন মা খুব ভালো ভালো রান্না করে খাওয়ায় যা খেতে চায় সবসময় সেটাই খাওয়ায় যত কষ্ট করে হোক আর প্রচুর কষ্ট করে পড়াশোনা করা আমি চাই ভালোভাবে পড়াশোনা করতে গিয়ে যেতে সঙ্গে ইউটিউবটাও করতে যেহেতু ইউটিউবটা আমি করছি হঠাৎ করে মাঝখানে আমি ছেড়েও দিতে চাই না যত পড়াশোনা থাক তার মাঝে ইউটিউবেও আমি ভিডিও করি এই যে মাধ্যমিক যে টেস্ট পরীক্ষাটা হলো এই সময়ও কিন্তু আমি পার ডে ভিডিও আপলোড করে গেছি আমি কিন্তু ভিডিওগুলো তৈরি করে রেখে দিয়েছিলাম আগের পরীক্ষায় তো ভিডিও করতে পারিনি তো আগের ভিডিওগুলো আমি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে তোমাদের জন্য আগে থেকে অনেক কষ্ট করে পড়াশোনার মাঝেও ভিডিও করে রেখে দিয়েছিলাম যাতে তোমাদের আমি ভিডিওগুলো দিতে পারি তো তোমাদের আমি ভিডিওগুলো দিয়েওছি আমি বাদ দিইনি পরীক্ষার প্রত্যেকটা দিন আমি ভিডিও ছেড়েছি শুধুমাত্র তোমাদের জন্য আর আজকে মারও হলাম তোমাদের জন্য সো এই প্র্যাঙ্কটা কেমন লাগলো কমেন্ট করে তাড়াতাড়ি জানাও লাইক কমেন্ট শেয়ার করতে ভিডিওটাকে একদম ভুলবে না তোমাদের জন্যই এত কষ্ট করে ভিডিওটা করলাম মার খেলাম বকা খেলাম সবটাই তোমাদের জন্য তো অঙ্কিতা পাল অফিসিয়াল চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব কর নি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আরও সুন্দর সুন্দর মজার ভিডিও পাওয়ার জন্য আর যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমার সকলে সুস্থ থেকো ভালো থেকো আর নতুন কোন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আবার দেখা হবে আর তোমরা এরকম আরও প্র্যাঙ্ক চাও কি না বলবে আমি চেষ্টা করব তোমাদেরকে দেওয়ার যতটা সম্ভব আর টাটা বাই বাই সকলে সুস্থ থেকো ভালো থেকো নমস্কার